আমি হ্যাঁ হ্যালো ভাই, আমি ডিরেকশন দিচ্ছি আর ওরা কাজ করছে সবাই। দেখো গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? দেখো আজকে সকালটা একটু অন্যরকম, একটু আনন্দের সাথে। যখন কোনো বার্থডে থাকে কোনো দিন কারোর, তো আমরা সকালটা সত্যি খুব আনন্দের সাথে শুরু করি। এখানে সব পার্সেল হচ্ছে, বিকালবেলা যে পার্সেলগুলো যাবে বাচ্চাদের মাঠে একাডেমিতে, তো সেখানকার পার্সেলগুলো আমরা সবাই মিলে রেডি করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। এত গরমে আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজকে রোহানের বার্থডে, তো এবার বার্থডে একটু অন্যরকম করে সেলিব্রেশন করা হচ্ছে। আর বাচ্চা বড় হয়ে গেলে সে যা চায় সেটাই করতে হয়। রোহানও বড় হয়ে গেছে, ও বলেছে মা এবার আমার বার্থডেটা আমার ফুটবল একাডেমিতেই করব। তার জন্য ওর জন্মদিনটা আমরা এভাবে পালন করছি, আমাদের যে আনন্দনগর স্বামী বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাবের ফুটবল একাডেমি, সেখানেই সেলিব্রেশনটা হচ্ছে। তো দেখো সবাই রেডি হয়ে গেছে, রোহান আসবে, কেকটা কাটবে, চলো কেকটা কেটে নিই। ওদের উঠবে তাহলে, পেছনের গুলো উঠবে। তুমি তুমি ছবি তো বলো না, এ দেখ না খুলে দাও হাসলি কেন? তোকেও তুলবো দাঁড়া, তুই হাসলি কেন বল, হাসলি কেন? মাঠে এসে বাচ্চাদের সাথে বার্থডে সেলিব্রেশন করার পর মনটা যেন একেবারেই অন্যরকম একটা ভালো লাগছিল। জানো তো বাচ্চাদের সাথে আমার একটা আলাদা কানেকশান আছে, আমিও বাচ্চাদের ভীষণ ভালোবাসি আর বাচ্চারাও আমাকে ভালোবাসে। তো আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, রোহানকে বার্থডে উইশ করতে কিন্তু তোমরা ভুলো না, যদিও মানে ব্লগটা হয়তো পরে আসবে, তবুও তোমরা উইশ করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, আনন্দনগর বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাবের পক্ষ থেকে যে একাডেমি চালু করা হয়েছে সেখানে ভর্তি চলছে। আমার চেনা জানা মানে আমার ভিডিও যারা দেখছো, যারা আমার লোকালে আমার লোকালের আশেপাশে যারা চাইছো যে ফুটবল একাডেমিতে ভর্তি হবে, বা কোনো গার্জিয়ানরা চাইছেন যে তার বাচ্চাকে কোনো ফুটবল একাডেমিতে ভর্তি করাবে, তো আনন্দনগর বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাবে এসে যোগাযোগ করতে পারো। এখানে বাচ্চাদের ভর্তি চলছে এবং অনেক যত্ন সহকারে খেলা শেখানো হয়। তো আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে মাঠে এসে সব বাচ্চাদের সাথে এইভাবে কাটিয়ে। Thank you.
মাঠ থেকে ফেরার পর সন্ধ্যাবেলা বাড়িতে একটুখানি সেলিব্রেশন হলো আত্মীয় স্বজন নিয়ে। আমার ননদরা, ভাগনারা আর আমরা, খুব বেশিজন বাইরের লোকজন ছিল না, যেহেতু একাডেমিতেই সমস্ত বাচ্চারা ছিল, তাই বাড়িতে নিজেরা নিজেরাই একটু সেলিব্রেট করা হলো। আর এটা হচ্ছে আরজু, আমার ভাগনার ছেলে, আর পেছনে যে দাঁড়িয়ে আছে ওটা আমার ননদের মেয়ে, ছোটো ননদের মেয়ে। আর নিকিকে তো তোমরা চেনোই। এটা আমার ছোট ননদের বর, আর ছোট ননদ এখনও আসেনি, ও বাড়িতে ড্রেস পরতে গেছে, তাই আমাদের কেক কাটিংটা হয়ে গেছে, কারণ এখানে অলরেডি প্রায় 10টাই বাজতে চলে। যারই বার্থডে হোক না কেন, সবার লাস্টে কেকটা কিন্তু পিঙ্কি কাটে। এটা আমার বড় ভাগনা বউ, ওর নাম পিঙ্কি, তোমাদের সাথে আমি লাইভে অনেক সময় দেখিয়েছি, ও সবার বার্থডের কেক লাস্টে ওই কাটে। তো সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, দিদিভাইরা এখন বসলো না, আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো, তাই আমি বসে পড়েছি হাজব্যান্ডের সাথেই। তো তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা এতটাই, ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক করো, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সাথে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।